ফরেন জামাল, কি ঘটনা ভুলিয়ে কাও? আমার একটা বিশেষ আয়োজনের মধ্যে তুমি হঠাৎ চলে আসলে, কি বলবার সব বলে ফেলা। বাবা, আমার দিনকাল তো ভালো যাচ্ছে না বাবা, কিভাবে বলবো বাবা, খুব খারাপ অবস্থার মধ্যে আছি বাবা। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আপনি যে আমার কথা দিয়েছিলেন বাবা, আপনার কথার কাজের সাথে আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না বাবা। না সেটা ঠিক আছে ফরেন জামাল, তোমার আমি কথা দিয়েছিলাম। হয় কি, অনেক সময় কথা দিও কথা রাখা যায় না। আমি তো এখন একার নারী ভাই, আমি এখন সবার। বাবা বাবা, তা আপনার জিন পরিষদ আমার ব্যাপারে কি বললো, মানে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে কি বলেছে? তারা যেটা বলেছে তাকে আমি অনেক বুঝাইছি যে জামাল আমার এই ধরনের কথা বললো তো জামাল আমাকে কমিশনও দিবে, মানে আমারও দিবে, মানে আমাকে কমিশনও দিবে। তোরা বললো না এটা হবে না, এই কমিশন সিস্টেমে তো আপনি এখন যেতে পারবেন না। আপনার যে অবস্থান, আপনার যে প্রভাব প্রতিপত্তি, এখন জামালের কাছ থেকে তো কমিশন নেওয়া যাবে না, এটা ক্যান্সেল করেন। সর্বসম্মতি কর্মে এটা ক্যান্সেল করে দিয়েছি রে ভাই, আমার কিছু করার নাই, বুঝছিস? বাবা কি একটা ছোট্ট প্রস্তাব ছিল, বলে ফেলা। মানে অফার আর কি, অফার। বোনাস টোনাস আছে? অবশ্যই বোনাস আছে। বলো বাবা, মনে করেন আপনার এখানে যারা এই যে পয়সা দেয়, মনে করেন 1 টাকার বদলে যদি আপনি 84 টাকা পান, মানে ডলারের হিসাব করে, মানে ডলারের হিসাবটা আপনি একবার করেন। ডলারের হিসাব কত এখন? 84 টাকা আছে, মানে 1 ডলারে আমরা 84 টাকা পাবো, রাইট? না হয়েছে কি, ওই যে ওই অফারটা আমি নিতে পারবো না, নিয়ে যে আমি তোমার যে লোক দেবো সেটা দিতে পারবো না। তোমার যদি আমি লোক দিই তাহলে পরে আমার কি হবে? আমি উল্টো তোমার একটা অফার দিই। দেখো ভাই বিয়ে, দেখো তোমার এত কষ্ট করতে হবে না, তোমারে তো আমি বলেছিলাম যে লোক দেব, দরকার নেই, তুমি উল্টো আমারে লোক দাও, আমি তোমার কমিশন দেব। হয়েছে, আপনি কি বিদেশে লোক পাঠাবেন নাকি? না রে বাবা, আমার এই জায়গায় লোক আসবে, আমার শিষ্য করার জন্য লোক দাও। ও মানে আমি আপনার শিষ্য করাবো? আমি করাবো, তুমি লোক সাপ্লাই দেবে রে বাবা। সহজ জিনিস বোঝো না কিসের জন্য, বুঝেছো? তুমি ওই কাজে লাগিয়ে যাও, আমি তোমার অবস্থান পরিবর্তন করে দিব না, যাও। বাবা তাহলে সবকিছু খুলে টুলে আপনার মতো একটা ড্রেস কি লাগবি না? তোমার এই ড্রেসও কাজে লাগবি, তোমার প্যান্টের মধ্যে সেন্ট আছে? আছে তো, সেন্ট আছে, পকেট আছে, আছে, বিশেষ পকেট আছে, আচ্ছা সব কাজে লাগবি। হ্যাঁ সব কাজে লাগাবারে বাবা, ধৈর্য ধৈর্য ধরতে হবে, তোমার লাগবে রে বাবা। শোনো তোমার একটা কথা বলি জামাল, তোমার আর আমার কাজ তো এক রে ভাই, মানুষ চড়ায় খাওয়া। ওরে বাবা তুমি তো ট্যালেন্ট মাল, বুঝো না কিসের জন্য, হবে নি, ধৈর্য, ওয়েট ওয়েট অ্যান্ড ওয়েট, যাও বাবা। বাবা আপনি আর হয়েছে, এইগুলি আমার ঠিক নেই, এগুলি বেশি হয়ে যাচ্ছে, তোমার সাথে আমার অন্য সিস্টেম ভালো লাগবে না। এই যে দেখিছো, এই যে ট্যালেন্ট দেখিছো, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ভাবে আমারে কুর্নিশ করতেছ, আমার শ্রদ্ধা জানাচ্ছ, ব্যাক সাইড কিন্তু হলে না। আরে এটা হলো নিয়ম কানুন, মানুষকে কবজা করতে হলে কি করতে হবে? আদব কায়দা শিষ্টাচার দিয়ে তারে বশ করতে হবে, কথা দিয়ে, কথা মধু দিয়ে, বুঝছ? তোমার মধ্যে সব আছে, তোমার হবে, কাজে লাগবে তোমার, তোমার আমার কাজে লাগবে রে বাবা, লাগবে রে বাবা, তোমাকে আমার কাজে লাগবে। যা বাবা যা এখন, জিন্দের আসার সময় হয়ে গেছে রে বাবা, যা রে বাবা।